নমস্কার সেভেনএবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মনোনয়ন পর্ব শুরু হতেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে রাজ্যের পঞ্চায়েত এলাকাগুলির পরিস্থিতি। পাশাপাশি মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই শাসক দলের তরফ থেকে হুমকির মুখে পড়ে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী এবং কর্মীদের একাংশ ঘর ছাড়া হতে বাধ্য হচ্ছেন। কোথাও শাসক দলের ভয়ে একপ্রাপ্তি শিশুকে নিয়েই ঘর ছাড়া বিজেপির টিকিটে পঞ্চায়েত ভোটের প্রার্থী। ত্রিস্তর পঞ্চায়েত ভোটের আগে শাসক দলের হুমকিতে এমনই ছবি উঠে আসছে বেশিরভাগ জেলা থেকেই। ব্যতিক্রম ঘটেনি খড়দহ বিধানসভার অন্তর্গত পঞ্চায়েত এলাকাগুলিতে। অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই খড়দহ বিধানসভার অন্তর্গত বন্দিপুর, পাতুলিয়া, বিলকান্দা এক এবং বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি প্রার্থীদের ওপরেও হুমকি আসছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের তরফ থেকে। তারপর থেকেই ঘর ছাড়া ছিলেন ওই পঞ্চায়েত এলাকার বিজেপি প্রার্থীরা। বৃহস্পতিবার ওই চারটে পঞ্চায়েত এলাকার মোট 55 জন ঘর ছাড়া বিজেপি প্রার্থীদের ঘোলা থানার পুলিশের সাহায্যে নিয়ে ঘরে ফিরিয়ে দিলেন বিজেপির জেলা সভাপতি অরিজিৎ বক্সী। প্রথমে ঘর ছাড়াতে স্থানীয় বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়, তারপর সেখান থেকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেন জেলা সভাপতি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের জেলায় জেলায় তৃণমূলী সন্ত্রাসে প্রাণ ভয় ভীত আতঙ্কিত বিরোধীরা। সেখানে বিজেপির জেলা সভাপতি এবং পুলিশ প্রশাসনের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিজেপি প্রার্থী থেকে শুরু করে কর্মী সমর্থকেরা। বিলকান্দা দুই পঞ্চায়েতের বিজেপি প্রার্থী মৌমিতা সমাদ্দার মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই কোলের একপ্রাপ্তি শিশুকে নিয়ে ঘর ছাড়া। জানালেন, আসলে আমরা নমিনেশন যবে থেকে দিয়েছি তবে থেকেই আমাদের সামনে বাড়ির আশেপাশে বাইক বাইক নিয়ে ঘোরাঘুরি করা হচ্ছে, আর আমাদের আশেপাশে পাটে যারাই দিয়েছে সবার বাড়ি প্রায় ভাঙচুর করা হয়েছে। তো আমি বাচ্চা নিয়ে রীতিমতো ভয়ই পেয়েছি, তো সেই জোরে আমাকে বাড়ি থেকে বেরোতে হয়েছে। তো আমি এতদিন ধরে বাইরেই ছিলাম, আজকে আমাদের প্রশাসনিকের সহযোগিতা, প্রশাসনের মানে সহযোগিতার আমাদের আশ্বাস দিয়েছেন প্রশাসনিক। তো সেক্ষেত্রে আমরা প্রশাসনিক আপনার পুলিশ থেকে আমাদের আশ্বাস দিয়েছেন যে আপনারা বাড়ি যান, কোনো মানে কোনো প্রবলেম আমাদের হবে না। বলছি, আপনি কোন দলের প্রার্থী? ভারতীয় জনতা পার্টি। বিরোধী প্রার্থী বলেই কি আপনার উপর এরকম আক্রমণ? এখনো কি আতঙ্ক কেটেছে? এখনো আমরা তো আশ্বাস দিয়েছি, আমাদের দেখা যাক কি করে ওনারা। আমরা এখন যাচ্ছি ওনাদের প্রতি বিশ্বাস রেখে, এবার ওনারা কি করে। আজকে কি আপনারা বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, আজকে আমরা বাড়িতে যাব। আপনাকে ঠিক কি বলেছিল? আমাদেরকে এসে উজ্জ্বল করার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কেউ উজ্জ্বল করতে রাজি নাই। আর যিনি উদ্যোগ নিয়ে প্রার্থীদের ঘরে ফেরার ব্যবস্থা করেছেন সেই বিজেপির জেলা সভাপতি অরিজিৎ বক্সী জানালেন, যেদিন থেকে শুরু হয়েছে অর্থাৎ নমিনেশন ফাইলিংয়ের লাস্ট দিনের পর থেকেই ক্রমাগত ভারতীয় জনতা পার্টির এই বিলকান্দা এক দুই পাতুলিয়া এবং বন্দিপুর এই চারটে পঞ্চায়েতের যত প্রার্থী রয়েছে বাড়ি ধরে ধরে তাদের বাড়িতে গিয়ে বিভিন্ন রকমের হুমকি, বাইক বাহিনীর মুখে কালো কাপড় বেঁধে তাণ্ডব। একটাই হুমকি, হয় নমিনেশন উজ্জ্বল করে নিতে হবে, তা নইলে কিন্তু কী ঘটে যাবে কোনো ঠিক নেই। এবং শুধু প্রার্থীদের নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রার্থীদের স্ত্রী, বৃদ্ধ বাবা মা, তাদেরকে একদম পরিষ্কার হুমকি দেওয়া হচ্ছে যে যদি নমিনেশন উইথড্র না করা হয় এলাকায় কিন্তু টিকতে দেওয়া হবে না, বিভিন্ন রকম কিন্তু ভয়ের সম্ভাবনা রয়েছে। এখন একটা সাধারণ মানুষের পক্ষে তো এই ধরনের হুলিগান বেসড সন্ত্রাস, এর সামনে তারা অসহায়, তারা কি করবে? একটু আগে আপনারা দেখলেন কোলে ছোট্ট 6 মাস 8 মাসের বাচ্চা, হাতে 6-7 বছরের বাচ্চা নিয়ে তারা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। আজকে এখানে বিডিও অফিসে আমরা প্রায় 55-র কাছে প্রার্থীকে ডেকেছি যারা এলাকা ছাড়া হয়েছিলেন, এবং তাদের মধ্যে আপনারা দেখলেন বহু সংখ্যক মহিলা এবং শিশুও রয়েছে। তারা আজকে বিডিও অফিসে এসছেন একটাই আশ্বাসে যে পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছে যে ওনারা বাড়ি ফিরলে প্রশাসন সব রকম সহযোগিতা আগামী দিনে করবেন যাতে ওনাদের উপর কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা কোনো ধরনের হুমকি, কোনো আক্রমণ নেমে না। আর বিজেপি প্রার্থীদের হুমকি দেওয়ার সমস্ত অভিযোগ অস্বীকার করে বিলকান্দা দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস জানালেন, কেন যে তারা বাড়ি ছাড়া, কেন যে তাদের জেলা সভাপতি না কে আছে পুলিশকে সাথে নিয়ে তাদের বাড়ি নিয়ে যাচ্ছে, এটা কিছুই না। তারা জানে তাদের পায়ের তলে মাটি নেই, তাদের সাংগঠনিকের ভিত অত মজবুত না, পুলিশ কিছু বাইরে থেকে বহিরাগত মোটরসাইকেল বাহিনী এনে আর এলাকা একটা গরম করা, অশান্তির বাতাবরণ তৈরি করা, এই এছাড়া আর কিছুই না। এখন যদি তারা যদি বাড়ি থেকে চলে যায়, কোথাও চলে যায়, যদি বাড়িতে থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তৃণমূলের লোক তথা আমাদের রাজ্যের কৃষি ও পরিষদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
এই সমস্ত জিনিস বিশ্বাস করে না আর এই সমস্ত জিনিস কোনো সময় মদত দেয় না। ঘোলা থেকে রাজাদের রিপোর্ট 7awake নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7awake নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।